বাসায় যেতেই ঝিনুকের আম্মু জিজ্ঞাসা করে এত সব কোথা থেকে এনেছে। তখন ঝরা বলে, আপ্পি, একুরিয়াম আর টপগুলো জাস্ট ওয়াও, আমাকে একুরিয়ামটা দাও না হাতে। দেখ অনেক ভারী, নিতে পারবি না। পারবো, দাও তুমি। নে তাহলে, মা খাবার রেডি করলো, এখন খাবো। আমি আজ অনেক হ্যাপি। সত্যি আপ্পি? তাহলে আজ নাগিন ডান্স হয়ে যাক। হ্যাঁ ডান, যা তুই। গান ছাড়, নাচ বাজ উড়াধুরা। হুরে, দাঁড়াও গান ছাড়ছি। আমি আর ঝরা উড়াধুরা ডান্স করছি, এমনভাবে লাফাচ্ছি নিস্তলায় মনে হবে হয়তো পুরো বিল্ডিং ভাঙছে। একবার খাটের উপরে উঠি, আবার একবার নিচে নামি, আবার ঝরা উঠে আমি নামি। বালিশ ছোড়াছুড়ি টানাটানি করতে করতে বালিশেই ছিঁড়ে ফেলেছি। ঝরা, আর পারবো না নাচতে, আই এম টায়ার্ড। তুমি তো দিন দিন মোটু হয়ে যাচ্ছ, তাই অল্পতেই হাঁপিয়ে যাও। দেখ ঝরা, ভালো হচ্ছে না কিন্তু, আমার সামনে থেকে সরে যা, না হয় উস্টা মেরে নিচে ফেলে দিব। ওকে ওকে, রাগ করছো কেন, যাচ্ছি আমি। হুম, যা ঘুমাবো, গুড নাইট। আর এদিকে জিহাদ বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর ঝিনুকের কথা ভাবছে, আর আনমনেই হাসছে। হঠাৎ ভাবনায় সেট ঘটায় তোষা, আসবো ওখান থেকে, বল কি বলবি, আমার কান আছে, শুনতে পারবো। চলো না আগামীকাল কোথাও ঘুরতে যাই। কাল আমার ভার্সিটি আছে, ঘুমাবো, তোর ফ্রেন্ডের সাথে যা। আর তোকে না বলেছি, আমাকে আপনি করে বলবি, ফাইজলামি পেয়েছিস বলে গেট লাগিয়ে দিলাম। আসলে দূর, আমার কথাটাই শুনলো না, এতটাই খারাপ মনে হয়, জিনুকের জন্য সব হয়েছে, ওকে আমি ছাড়বো না। অসহ্য একটা মেয়ে, দিন রাত লেগেই থাকে, এত ইগনোর করি, গায়ে মাখেই না। সকালে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে কেভার্সিটিতে চলে আসলাম। দেখি মুক্তা শহরে অনেকেই ক্যাম্পাসে বসে আছে, আমিও তাদের সাথে বসলাম। কি রে, গতকাল স্যার কোথায় নিয়ে গেল রে টানতে টানতে? তাদের বাসায় নিয়ে গেছে, আর কোথায় বা নিয়ে যাবে। ও ভালোই তো, স্যারের সাথে ভাব লাগিয়েছিস। কি বলতে চাস তুই, দেখ খেয়ে দে কাজ নেই, ওই বুড়ার সাথে আমি কখনোই না। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? আর তখনই পেছন থেকে কে যেন হাই বললো, ঘুরে দেখি আরেক বিপদ। তখন ঝিনুক পিছনে তাকিয়ে দেখে পিয়াস দাঁড়িয়ে আছে। তখন ঝিনুক পিয়াসকে পিয়াস বলে ডাক দেয়, আবার পিয়াস ঝিনুককে শামুক বলে ডাক দেয়। তখন দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ঝিনুক পিয়াসের চুলে ধরে টান দেয়। এদিকে জিহাদ মাত্র গাড়ি থেকে নেমে অফিস রুমের দিকে যাবে, দেখে ক্যাম্পাসের দিকে চিল্লাচিল্লির আওয়াজ। জিহাদ বুঝতে পারছে ঝিনুক চিল্লাচ্ছে। হ্যাঁ, তার ধারণা ঠিক, পিয়াসের সাথে হাসাহাসি করছে, আবার চুলো ধরছে। এই অবস্থা দেখে জিহাদের রাগ উঠে যায়। তখন ভাবে আজ ক্লাসে দাঁড় করিয়ে রাখবে, আরও শাস্তি তো আছেই। জিহাদ রাগে হাত মুঠি করে চলে যায়। আর এদিকে পিয়াসের মাথা ব্যথা হয়ে গেছে এত ঝাঁকুনি খেয়ে। আমি মুক্তা আরও কয়েকজন মিলে ক্লাসে আসলাম, চুপচাপ বসে আছি, বাট স্যারের নাম নেই। তখন ঝিনুকের এক বান্ধবী তাদের এক্সামের প্রিপারেশন নিয়ে জিজ্ঞাসা করলো। তখন ঝিনুক বেঞ্চের উপরে উঠে বসে বলে, শোন, এত লেখাপড়া করে কি হবে, কয়েকদিন পর তো বাবা মা বিয়েই দিয়ে দেবে। তাই বলে লেখাপড়া বাদ, পাগল টাগল হলি নাকি? এত পড়াপড়া করিস না তো, অনেক পড়েছি, এবার ঘুরবো ফিরবো শুধু। আর বলিস না, ওই প্যারামার্কের স্যারের পড়া মাথায় তো ঢোকেই না, সব মাথার উপর দিয়ে যায়। এবার তো আমি ইংলিশের ইতিহাস করব, পেছনে যে স্যার দাঁড়িয়ে আছে আমি জানি না। পিছনে দেখ। পেছনে কি দেখবো, তোর জামাই এসছে নাকি? এবার ইংরেজি এক্সামে নকল আনবো সাথে করে, বুঝলি, তোর বেশি কিছু করতে হবে না, আমি সব সেটিং করব। তুই জাস্ট বলবি কোন কোন টপিক থেকে আসবে। ছিনু, তুই তোতলাচ্ছিস কেন, ভালো বুদ্ধি দিলাম, ভালো লাগলো না, যা তোদের লাগবে না, আমি একাই 100 বলে ঘুরে দাঁড়ালাম। এখন বসবো, দেখি স্যার পেছনে দাঁড়িয়ে আছে। এবার ইতিহাস করবে তাই না, ভালো বুদ্ধি দিচ্ছ, এবার নকল করবে তাই না, স্ট্যান্ড আপ। দাঁতে দাঁত চেপে বললাম, একে তো সকালে যা করছে মেজাজটাই খারাপ, এখন আবার নকল করার বুদ্ধি করছে। স্যার আসলে আমি ফান করে। শাট আপ, একটা কথা বলবে না তুমি, কান ধরো আর বেঞ্চের উপর দাঁড়াও, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া বলবে, আর না পারলে এর শাস্তি দ্বিগুণ হবে। বলো আজ কি পড়া ছিল, আর এখনো দাঁড়িয়ে আছো কেন, কান ধরো আর বেঞ্চের উপর দাঁড়াও। স্যার আজকে মাফ করে দিন প্লিজ, বেঁচে থাকতে আর আপনার নাম মুখে আনবো না। চুপ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, দাঁড়াও। ওকে ধরছি,
দাঁড়িয়েছি আর সবাই আমাকে দেখে হাসছে। হতাশ, মুরগি চোর, গরু চোর, গরু মরা, বাদুর মরা, চিকা তোকে আমি দেখে নিব। এবার বলো, পড়া কমপ্লিট হয়েছে মনে তো হয় না? স্যার, কান ধরে দাঁড়িয়েছি না, পড়া কেন বলবো? ওকে গুড, দাঁড়িয়ে থাকো আর ছুটির পর আমার সাথে দেখা করবে। এদিকে দেখি সবাই হাসাহাসি করছে, একটা ধমক দিলাম, এখানে কি কমেডি চলছে যে হাসাহাসি করতে হবে? সবাই চুপ হয়ে গেল। এবার পড়া শুরু করলাম, কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখে এখনো শখ মেটেনি। আবার ছুটির পর দেখা করব, ভালো করে দেখা করব। বদমাস, পচামাস, শুটকি, কালো পিঁপড়া, বাদর, উল্লুক, তোর বারোটা আমি বাজিয়ে ছাড়বো। পড়াচ্ছি আর আর চোখে দেখছি, ঝিনুক পিন পিন করে কি যেন বলছে আর রাগে ফুসছে। তোমার শাস্তি তো এখনো বাকি মিস ঝিনুক, এটা তো ক্লাস দেখানো ছিল, ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি, এর শাস্তি তো রয়ে গেছে। কি বদমাস, আবার আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, আজ হাসি বের করব, পুরোটা ক্লাস দাঁড় করিয়ে রেখেছে। ওকে স্টুডেন্ট, আজ ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো আর পড়া কমপ্লিট করে আনবে। এই যে কাঁচা নেন, আর যাওয়ার আগে আমার সাথে দেখা করবেন, আর নয়তো আগামীকাল এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। যাচ্ছি, পুরো ক্লাস আমাকে দাঁড় করিয়ে আবার শাসিয়ে যাও। হ্যাঁ, অনেক তো দাঁড়িয়ে থাকলি, এবার বস, তোকে তো আমি কত ইশারা দিলাম, বুঝলেই না আমার কথা। চুপ, তুই একটাও কথা বলবি না, মাথা গরম আছে এমনিতেই। চুইংগাম খাবি, চাপার শক্তি বেড়ে যাবে। তোকে টিপস দিতে বলিনি, চুইংগাম দে, আর চল হাঁটতে থাকি, আবার তো দেখা করতে হবে আমার। তুই সামনে হাঁটতে থাক, আমি আসছি। খচ্চর, আজ তোকে কি যে করবো, বদমাশকে জীবনের তরে ছুটে যাবে বলে অফিস রুমে গেলাম। স্যার আসবো? জি আসুন আসুন, আপনার জন্যই ওয়েট করছিলাম। আমাকে কেন ডেকেছেন এটা বলেন। পিয়াসের সাথে তোমার এত কিসের ভাব, কি হয় তোমার? শুনিন, আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করার কে? হ্যাঁ, আমার যা ইচ্ছে তাই করব, এনি প্রবলেম? হ্যাঁ আমার প্রবলেম, তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, আর নয়তো কি করবেন আপনি? এত এগোচ্ছেন কেন আপনি, গা ঘেঁষে ঘেঁষে কথা বলছেন কেন? আপনি কি আমার জামাই যে আপনার কথা শুনব? জামাই হতে হবে তাহলে, আর মুখে মুখে তর্ক করো বলে ওর দিকে এগুচ্ছি আরো পিছাচ্ছে। তো আপনি আমার কি হন? স্যার সামনে আসবেন না, ভালো হবে না কিন্তু। কি করবে তুমি করো, সামনেই তো আছি, এত সাহস তাহলে পিছাচ্ছ কেন? আল্লাহ, এবার তুমি বাঁচাও, বজ্রটা আমার সামনে আসে কেন? পেছোতে পেছোতে একেবারে দেয়ালের সাথে মিশে গেছি। করো কি করবে, তুমি তো আমার কথা শুনতে বাধ্য নও তাই না, আজ থেকে বাধ্য হবে কথা শুনতে। বলেই ওর গাল দুটো চেপে ধরে নিজের ঠোঁট দুটো ওর ঠোঁটে মিশিয়ে দিলাম। টানা পাঁচ মিনিট পর ছাড়লাম, দেখি ঠোঁট লাল হয়ে গেছে আর হাঁপাচ্ছে, সাথে আমিও হাঁপাচ্ছি। বদমাশ ইতুর, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হয়েছে এই বুঝি আমি মারা যাব, চোখ থেকে পানি বের হয়ে গেছে। ফজলামি পেয়েছেন আপনি স্যার না গুন্ডা, আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব আপনার নামে, যেন আপনাকে রিজাইন দিয়ে দেয়। বিচার যেহেতু দিবে তাহলে কিস কম পড়ে গেল না? বলেই দেয়ালের সাথে আর শক্ত করে চেপে ধরলাম, আবার ওর ঠোঁট দুটো নিজের করে নিয়েছি। বারবার ছাড়ানোর ট্রাই করছে, আরও শক্ত করে ধরে চুমু খেয়ে যাচ্ছি, একে তো নেশা ধরে যাচ্ছে আবারও ছোড়াছুড়ি করছে। এবার দশ মিনিট পর ছাড়লাম, আর ছাড়ার আগে ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। আ, এটা কি করলেন, আমি আর ভার্সিটিতে আসবো না, একে তো এতটা সময় ধরে কিস করলেন আবার কামড় বসিয়ে দিলেন, ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত বের হয়ে গেছে। ধুর, এটা কি করলাম, অনেক জোরে কামড় দিয়ে ফেলেছি, শিট, না জানি কত ব্যথা পেয়েছে। পকেট থেকে টিস্যুটা বের করে দিলাম। কোনো প্রবলেম নেই, আপনার টিস্যু আপনার কাছেই রাখেন। আসলে এতটা রাগা ঠিক হয়নি, একে তো নেশা ধরানো ঠোঁট আর একটা কথা শুনে না, শুধু জিদ করে, উফ, নিজের রাগটাই কন্ট্রোলে আনতে পারি না, বলেই বেঞ্চের মধ্যে একটা বাড়ি দিলাম। আর এদিকে আমার রাগে হাত পা কাঁপছে, কি পেয়েছি উনি, একে তো পিছ ছাড়ছি না, আজ কি করলো, আর ভার্সিটিতেই আসবো না, দেখি কে করে। কে রে, এত টাইম কি করলি, সেই কখন থেকে ওয়েট করছি, 1 আওয়ার আপ হয়ে গেছে, কি বললো রে তোকে, নাকি সাজেশন দিল? সাজেশন না, তোর মাথা দিয়েছে, কোনো প্রশ্ন করবি না, বাসায় যাবো চল। আরে বাবা রিল্যাক্স, আমিও কি এখানে থাকবো নাকি, বাসায় তো যাবো, ভালো মুডে গেলি, খারাপ মন নিয়ে বের হলি, বুঝলাম না কিছু, আর তোর ঠোঁট কি? চুপ চুপ কর, আমার ঠোঁট জাহান্নামে যাক, তাতে তোর কি?
অন্যদিকে জিহাদ বের হয়ে দেখে ঝিনুক নেই, তাই সে আর বেশিক্ষণ না থেকে গাড়িতে চড়ে বাসার দিকে যায়। বাসায় গিয়ে গাড়িটা রেখে বাসার ভিতরে ঢুকে তখনই মা ডাক দেয়।